তেমন যে বেশি কিছু এসেছে আমি আমি সেটা দেখি নাই। আমদানি রপ্তানিতে ব্যবহৃত কন্টেইনার আমদানিতে করভার কমিয়ে 15% করার প্রস্তাব দেওয়া হয়েছে। কৃত্রিম আঁশের তৈরি কাটা ফ্যাব্রিক এবং নষ্ট টুকরা 1 মিটারের বেশি দীর্ঘ নয়। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের নিকট নমুনা হিসাবে বিনামূল্যে সরবরাহকৃত ফ্যাব্রিক 3 বর্গমিটার নিচে আকৃতির এবং ট্যাপস অ্যান্ড ব্রেজের উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাবনা দেওয়া আছে। আসলে আমরা বলেছিলাম, আপনারা জানেন যে এই যে আমরা সার্কুলার ইকোনমির জন্য এবং রিসাইকেল ইন্ডাস্ট্রির জন্য সমস্ত ধরনের যে ওয়েস্টগুলো আছে, আমাদের প্রোডাকশন ওয়েস্ট যেটা হচ্ছে, প্রি কনজিউমার ওয়েস্ট যেটা আছে, সেটা আমরা রিসাইকেল করে এটাকে আবার ফাইবার, ইয়ার্ন, ফ্যাব্রিক, গার্মেন্ট, কারণ এইটাই যখন জুট হিসাবে ল্যান্ডফিলিং কোনো পুকুরে ভরে বা ড্রেনে ভরে, তখন কিন্তু এনবিআর সেটা থেকে কোনো ধরনের কোনো ট্যাক্স পায় না, কিন্তু যখনই এটা আমরা রিসাইকেল করে ভ্যালু অ্যাডিশন করছি তখনই ওনারা চলে আসেন ট্যাক্স ধরার জন্য। সুতরাং এই জায়গায় শুধুমাত্র বলেছে কৃত্রিম, তার মানে ম্যানমেড ফাইবার, এখানে সমস্ত ওয়েস্টগুলোর জন্য এটা করা প্রয়োজন। স্থানীয় টেক্সটাইল মিলকে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রযুক্তির উন্নয়নের কারণে নতুন এইচএস কোড সংশ্লিষ্ট কতিপয় যন্ত্রাংশ সংযোজন এবং কিছু পণ্যের বর্ণনা সংযোজনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনটি সংশোধন করা হয়েছে। আমরা এটা ডিটেল এটা দেখছি, তেমন যে বেশি কিছু এসেছে আমি আমি সেটা দেখি নাই। আশা করি আগামীতে এগুলো আমরা আরও ভালো মতো বুঝতে পারব। রপ্তানিমুখী শিল্প খাতের বিকাশের জন্য রপ্তানি প্রণোদনা, কর অব্যাহতি, বন্ডের ওয়ারহাউস সুবিধা ইত্যাদি প্রদানের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। আমি কি খালি গুরুত্ব আরোপই বলা আছে নাকি আমি ভিতরে কিছু দেখি নাই, খালি এই কথাটাই আমি দেখেছি আছে এখানে। বিভিন্ন রপ্তানিমুখী তথ্য প্রযুক্তি নির্ভর ও পরিবেশ বান্ধব শিল্প স্থাপনকে উৎসাহিত করার কথা বলা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। আমি নিশ্চয়ই যে নবায়নযোগ্য যেগুলো আমরা বলেছিলাম, যে সোলার প্যানেল, ইনভার্টার এবং অন্যান্য জায়গায় যে ট্যাক্স আছে, সেই জায়গায় ট্যাক্সগুলোকে ওয়েভ করার জন্য আশা করি সেগুলো আছে, আমি এখন পর্যন্ত সেটা দেখতে পাইনি। বিদেশি কিন্তু এখানে বলা আছে যে করা হয়েছে, করা হচ্ছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য স্থানীয়ভাবে বিদেশি বাণিজ্যিক অফিস স্থাপন, বিদেশি কর্মীদের ভিসা সুপারিশ ও কর্মনতি প্রদানের কর্মপদ্ধতি 2023 অনুমোদন করা হয়েছে। অর্থনৈতিক অঞ্চলে আমদানি রপ্তানির প্রক্রিয়া সহজীকরণের জন্য কাস্টম অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেটা খুবই ভালো। বাট কাস্টমসের অফিস আমরা জানি যে এনবিআর বা কাস্টমস ব্যাচের অফিস বানানো মানে মাঝে মাঝে আমরা আগে বলতাম যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো না এক্সপোর্ট কন্ট্রোল ব্যুরো, সো কাস্টমসও কীভাবে আমাদের হয়রানির জায়গায় ওই অফিস বানানোর পরে আরও কত ধরনের হয়রানি বাড়বে সেটাও আমাদের আপনারাও জানেন, আমরাও বুঝতে পারছি। প্রস্তাবিত বাজেটে 13টি পেট্রোলিয়ামজাত পণ্যের উপরে 15% সূচক সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এটা একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা মনে করি এর ফলে জ্বালানি ও বিদ্যুতের মূল্য ইতিবাচক প্রভাব পড়বে।